গাইজ, আমি হলাম চিনমা, আপনারা দেখছেন সিএস চিনময় টিভি। আজকে আমি আপনাদের সহজ পদ্ধতিতে বাজি বানাবো চকলেট দিয়ে। চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন এখানে আমি এক প্যাকেট এই জিনিস কিনে এনেছি। খুবই ভালো, মানে এই জিনিস খুবই ইয়ে, মানে এটা হলো প্লাস্টিক, ঠিক। একটা আমি বের করে নিই, দেখুন এইরকম, এটা মুদিখানা দোকানে পাওয়া যায়, এরকম করে অনেক কিছু ঘরের মধ্যে আছে, অনেক কিছু ঘরে। দেখতে পাচ্ছেন এই জিনিস দিয়ে আজকে আমাদের চকলেট বোম জাতীয় জিনিস বানিয়ে শেখাবো। কী কী লাগছে দেখুন, এখানে একটা আমাদের সেই পাম্পারটা লাগছে, লাগছে যারা বানায়নি এখন তাদের বানিয়ে নিন বন্ধুরা, এটা অনেক কাজের লাগে, বেলুন ফোলাতে অনেক কিছু লাগে। এবার এটার মধ্যে আমি এটা ঢুকিয়ে দেবো, তারপরে এইখানটায় ভালো করে ধরে রাখবো যাতে হাওয়া না বেরিয়ে যায়। এবার এখান দিয়ে হাওয়া এ করতে হবে, দেখুন এইরকম ভরে গেছে, দেখুন ঘরে তো পাম্প খুঁড়ে এরকম করে করতে থাকবেন। এবার দেখলেন বন্ধুরা, আগে আপনাদের শুনিয়েছি শোনাচ্ছি, তবুও দেখতে পাচ্ছেন এখানে হাত দিয়েও ফাটানো যায়, এরকম করে ফুলিয়ে দেবেন নিয়ে, বাহ কি শক্ত, তাই এটা দিয়েই করিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম করতে থাকবেন মাঝে মধ্যে থেকে, দেখলাম বন্ধুরা কি জোরে আওয়াজ হলো, এগুলো বাড়ির ট্রাই করবেন। এটা এই এইগুলোর জন্যে, এই এক বছর কেনার জন্যে এটা লাইক করে দেবেন, আর যারা যারা চ্যানেল আমার নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। খুবই ভালো বোমের মতন, আরও জোরে আওয়াজ হবে, আমি করতে পারলাম না, আরও চার পাঁচটা প্যাকেট নিয়ে কুত্তার সামনে পাঠিয়ে দেবেন, দেখবেন কুত্তা কী করে দৌড়াবে। এরকমই আরও ভিডিও নতুন নতুন আসছে, এই জন্য একটা লাইক করে দেবেন। আর টাটা, লাইক করবেন, আর যারা যারা চ্যানেলে আমার নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটা জলদি আমার চ্যানেলে গিয়ে দেখে নিন কী করে বানায় জিনিসটা, ঠিক আছে বন্ধুরা, টাটা, দেখে নেবেন খুবই ভালো জিনিস, আর এটা বাড়িতে ট্রাই করবেন, মুখ দিয়েও ফোলাতে পারবেন। দেখলাম বন্ধুরা কিছুটা আসলো, তাদের জন্য একটা লাইক করবেন, শুনুন টাটা।